রিয়াজ রাতের বৃষ্টিতে বন্যার পানি নিশ্চয়ই আবার বেড়েছে প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছনোতে কতটা লড়াই হচ্ছে সেখানে কতটা সফলতা মিলছে আসলে শাওন পানি কিছুটা কমতে শুরু করেছে বৃষ্টি পানি বেড়েছিল গত প্রায় পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত রাতে থেকে যে বৃষ্টি হয়েছিল সকাল পর্যন্ত সেই বৃষ্টি থেমে গিয়ে আবার রোদ উঠেছে তো এখানে আসলে প্রকৃতির একটি খামখেয়ালিপনা চলছে অর্থাৎ কখনো বৃষ্টি কখনও মেঘ কখনো রোদ তো এই যে অবস্থা একেবারে শহরগুলো শুধু শহর নয় শহর থেকে শহর প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পানিতে কিন্তু পানি কিছুটা কমতে শুরু হচ্ছে শুরু করেছে আসার কথা যদিও পানি বাড়লেও সেটি আসলে খুব বেশি সময় ধরে থাকার কথা নয় চল্লিশ পার্সেন্ট বেশি যেহেতু আসলে পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিমে পানিগুলো নামতে শুরু করেছে এবং আমরা যতটুকু গিয়েছি আজকে যতটুকু গিয়েছি ততটুকুতে দেখেছি যে ত্রাণ পৌঁছাচ্ছে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে বিভিন্ন উপজেলার একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ত্রাণ পৌঁছাচ্ছে কিন্তু সেটি আসলে সমন্বয়হীনতার মাধ্যমে এবং কিছু এলাকা যেখানে সহজে যাতায়াত করা যায় বা সহজে যাওয়া যায় সেসব এলাকাগুলোতে ত্রাণ যাচ্ছে ঠিকই কিন্তু যেগুলো একেবারেই দুর্গম বা পায়ে হেরে যাওয়ার মতো সুযোগ নেই নৌকা প্রয়োজন অথবা অন্য কোনো বিকল্প যদি কোনো ব্যবস্থা থাকে ভেলা হোক সেইভাবে পানিপথে যাওয়ার কোনো যদি যে পথগুলো রয়েছে সেখানে যাওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি ট্রানের বা একেবারে গেলেও খুবই যৎসামান্য তো সেটি দিয়ে আসলে যারা এখন পর্যন্ত রয়ে গেছেন যারা এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আসতে পারেননি বা আসেননি নানা কারণে তাদের আসলে চলাটা খুব মুশকিল হয়ে গেছে এবং অনেকের একরের পর একর মাছের ঘের উজাড় হয়ে গেছে পাশাপাশি যারা বিত্তবান ছিলেন তারাও এখন দরিদ্রের কাতারে বা তারাও এখন প্রাণের প্রত্যাশী তো সুতরাং এই যে মানুষগুলো রয়েছে যাদের সময় অনেক ছিল কিন্তু এখন একেবারে বানের পানিতে ভেসে যাওয়া অবস্থা হয়েছে তারা লোক লজ্জার ভয় হোক বা ঘরের মধ্যেই দিন তো মানুষগুলোকে খুঁজে খুঁজে আসলে ত্রাণ পৌঁছানো প্রয়োজন এবং সেই কারণে স্থানীয়রা বলছেন যে স্থানীয়দের সঙ্গে উপজেলা বা জেলা পর্যায়ের যারা কর্মকর্তা আছেন তাদের একটি সমন্বয় টিম যদি থাকা হয় থাকতে পারতো খুব এই পরিস্থিতি মোকাবিলা করা আরো সহজ হতো